জীবনের শেষ বয়সে এসে এক মায়ের জায়গা হয়নি ছেলে বউয়ের সংসারে। দীর্ঘদিন পুত্রবধূর অত্যাচার সহ্য করেছেন নীরবে। জীবন বাঁচাতে বাড়ি ছেড়ে যেতে চাইলেন ভারতে ছোট ছেলের কাছে, কিন্তু তার দিক থেকেও কোনো সাড়া না মেলায় অবশেষে বৃদ্ধ মায়ের ঠাঁই হলো বেনাপোল টার্মিনালে। আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের 80 বছরের বৃদ্ধা সুনতি হালদার, স্বামীর মৃত্যুর পর বড় ছেলে বাবুল হালদারের বাসায় থাকতেন তিনি। কিন্তু প্রতিনিয়ত সইতে হতো ছেলে বউয়ের নির্যাতন, কষ্ট সইতে না পেরে ঘর ছেড়ে ঘুরেছেন রাস্তায় রাস্তায়। শেষ আশা ভারতে থাকা ছোট ছেলে, তার কাছে যেতে চাইলেও মাকে গ্রহণ করতে রাজি নয় সে। অনাহারে অর্ধাহারে 12 দিন ধরে পড়ে আছেন বেনাপোল চেকপোস্টে। এত অবহেলার পরও সন্তানদের বিরুদ্ধে অভিযোগ নেই মায়ের। আত্মীয়স্বজন আছে, দুটো ছেলে আছে, পরিবারেতে কেউ খোঁজ খবর নেয়নি। আমরা চাচ্ছি সবাই যে মাকে সুস্থ সম্মান দিয়ে ছেলে বউ যেন আবার ঘরে ফিরেন। পুলিশের চাপে অবশেষে মাকে ফিরিয়ে নিতে রাজি বড় ছেলে, কিন্তু নির্যাতনের ভয়ে ফিরতে চান না মা। এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিতে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। কোনো অভিযোগ যদি আমাদের কাছে মহিলা দেন, আমরা ব্যবস্থা নিব, যেটা আইনগত ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নিব। বৃদ্ধা সুনতি হালদারের 2 ছেলে 2 মেয়ে, ছোট ছেলে অনুপ ও 2 মেয়ে থাকেন ভারতে। সময় সংবাদ, বেনাপোল।